তরমুজ, খরমুজ, বাঙ্গি, এটা এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এত হচ্ছে আপনার চিন্তা করতে পারবেন না। ভোলা এবং চর অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সারা বাংলাদেশে আগামী বছর থেকে আমরা তরমুজ শুকাবো, আমরা আগামীতে তরমুজকে সালাদ হিসাবে খাবো। যাদের মুখে দাগ থাকে তারা তরমুজের রসকে মুখে দাগের জন্য ফেস ক্রিম হিসাবে সারা পৃথিবীতে ব্যবহার হয়। মাথা যাদের গরম থাকে এক টুকরা তরমুজ মাথায় দিয়ে রাখলে মাথাটা ঠান্ডা হয়। তরমুজ খেলে যদি স্টুল ক্লিয়ার হয়, তরমুজ খেলে যদি প্রস্রাব ক্লিয়ার হয়, তরমুজ খেলে যদি লিভার ভালো থাকে, তরমুজ খেলে যদি স্বাস্থ্য ভালো থাকে, তরমুজ খেলে যদি শরীরের জ্বালা পোড়া কমে যায়, তবে আমরা কেন তরমুজ খাবো না? আপনারা ন্যাচারাল খাবার, ন্যাচারাল ফুড, প্রকৃতির শক্তি, প্রকৃতির মুক্তি, প্রকৃতির খাবার, আমাদের মাঠের খাবার, এটাকে আপনারা ভুল বুঝবেন না। আমরা আমাদের দেশের খাবার খাবো, বিদেশি কোনো খাবার আমাদের দরকার নেই। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের ঔষধ দেওয়া আছে আলহামদুলিল্লাহ।